হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশে গ্রুপ সি ক্লার্ক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা জেনে আসি কীভাবে এই চাকরির জন্য আপনারা আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবানী ভবনের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশানের পেজে আমি এই মুহূর্তে চলে এসেছি এবং এখানে কিন্তু এদের অ্যাড্রেস এবং এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দিয়ে দিয়েছে এবং এটি পাবলিশ করা হয়েছে 5/12/2018 অর্থাৎ 5ই ডিসেম্বর 2018 কিন্তু এটি পাবলিশ করা হয়েছে। তো এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে যে আপনাদের কিন্তু 31/12/2018 মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদেরকে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এর যে ক্লার্ক পদ, তো সেই ক্লার্ক পদে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি হবে পার মান্থ 10,000 অর্থাৎ 10,000 টাকা করে কিন্তু আপনাদের পার মান্থে মাইনে দেওয়া হবে এবং সাথে কিন্তু আপনাদেরকে আপনাদের যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ে অর্থাৎ যারা কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। যারা এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অর্থাৎ আগে চাকরি করতেন তো তারাই কিন্তু এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এখানে লিখে দিয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা রিটায়ার্ড করেছেন তো তারাই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু বলে দিয়েছে এবং এখানে পোস্ট বলে দিয়েছে টোটাল কিন্তু 28টি পোস্ট রয়েছে এবং 64 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং ডেট হলো 31/12/2018 অনুযায়ী কিন্তু 64 বছর আপনাদের হতে হবে। তো এখানে বলে দিয়েছে প্রপোজড প্লেস অফ পোস্টিং, প্রথমটি হলো ভবানী ভবন এবং পরেরটি হলো যে নবান্ন অর্থাৎ ভবানী ভবন এবং নবান্ন এই দুটি জায়গায় কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হতে পারে। এবং এখানে কিন্তু আপনাদের টোটাল আবার বলে দিচ্ছি 28টি আপনাদের টোটাল পোস্ট রয়েছে এবং পোস্ট হলো এবং এই ক্ষেত্রে যে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটিকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ভালো করে এবং এই ফর্মটিকে ফিল আপ করে কিন্তু আপনাদেরকে এই ঠিকানায় জমা দিতে হবে এবং ঠিকানাটি আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিকানাটি হলো এই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অ্যাট ভবানী ভবন আলিপুর কলকাতা 7/27 অফ এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং 31/12/2018 মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এবং এই প্রথমে কিন্তু এই ডান দিকে আপনাদের পাসপোর্ট সাইজের একটি কালারিং ফটোগ্রাফ লাগাতে হবে এবং এখানে কি বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সেলফ অ্যাটেস্টেড টু বি পেস্টেড ফার্মলি নট বি সুইচড অর স্টেপেল অর্থাৎ কিন্তু আপনাদের অবশ্যই এটাকে স্টেপেল করবেন না, শুধুমাত্র আঠা দিয়ে কিন্তু ফটোটিকে লাগাবেন এবং এক্ষেত্রে আপনাদের বাঁ দিকে কিন্তু আপনাদের নাম লিখে দিতে হবে এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেশান রিটায়ার্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয় অনলি এবং অর্থাৎ যে আর কি ক্যান্ডিডেট হবে অর্থাৎ যে গভর্নমেন্টের যে রিটায়ার্ড ওয়েস্ট বেঙ্গল থেকে যে আর কি রিটায়ার্ড এমপ্লয় থাকবে তো তার এখানে নাম দিয়ে দিতে হবে এবং তার বাবার নাম এবং তার স্বামীর যদি মহিলা হন তাহলে তার স্বামীর নাম দিয়ে দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং ডেট অফ রিটায়ারমেন্ট অর্থাৎ কবে কিন্তু আপনারা রিটায়ার করেছেন এবং 31/12/2018 অনুযায়ী কিন্তু আপনাদের যে এজ হচ্ছে সেই এজটা দিয়ে দেবেন। এক্ষেত্রে আপনাদের পিপিও নাম্বার দিয়ে দেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ডিটেলস অফ দ্য পোস্ট অফ অ্যান্ড সার্ভ অর্থাৎ কিন্তু এখানে কিন্তু আপনাদের এইগুলো দিয়ে দেবেন, আপনাদের বেসিক পে কত পেতেন এবং গ্রেড পে কত পেতেন এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের নিচে এই ডান দিকে ফর্মটিকে এখানে সাইন করতে হবে এবং এখানে কিন্তু আপনাদের ডেট দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু আপনাদের সমস্ত কিছু ভালো করে ফিল আপ করতে হবে এবং সাথে কিন্তু এখানে কিছু বলে দিয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো আমি নিয়ে কিছু ঘাটাঘাটি করলাম না বা বললাম না।
তো জাস্ট ছোট্ট একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা লিঙ্কটিকে ক্লিক করে ডাউনলোড করে আপনারা এফও সাইজও প্রিন্ট করে নিতে পারেন ফর্মটিকে। আর এছাড়াও কিন্তু আপনারা ফর্মটিকে এই নোটিফিকেশানটিকে অবশ্যই ভালো করে পড়বেন এবং পড়ে আপনাদের ফিল আপ করবেন ফর্মটিকে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইবের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।